গুড মর্নিং স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ছাত্ররা, আমি জানি তোমরা সবাই আমাদের টিচারদেরকে খুব মিস করছো এবং একই সাথে তোমার বন্ধুদেরও খুব মিস করছো। তোমরা যেমন আমাদের মিস করছো, আমরা টিচাররাও কিন্তু তোমাদের অনেক মিস করছি। তাই ছাত্ররা, চলো আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন অতি সত্ত্বর আমরা এই দুর্যোগকালীন পরিস্থিতি কাটিয়ে উঠে আবার যেন স্বাভাবিক জীবনে যেন ফিরে যেতে পারি। আজকে আসো আমরা আমাদের মূল লেসনে তাহলে প্রবেশ করি। আজকে আমি তোমাদের প্রশ্নের গুণ অঙ্ক করে দেখাবো। আমরা এতদিন প্রশ্নের যোগ অঙ্ক করেছি, প্রশ্নের বিয়োগ অঙ্ক করেছি, আজ আমি তোমাদের প্রশ্নের গুণ অঙ্ক করে দেখাবো। তাই তোমরা সবাই অঙ্ক বই হাতে নাও এবং অঙ্ক বইয়ের 39 পৃষ্ঠা বের করো। প্রথম অঙ্কটি দেখো, 39 পৃষ্ঠার কোনো শ্রেণীতে 4টি বেঞ্চ আছে, প্রতিটি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসে, কতজন শিক্ষার্থী আছে? প্রতিটি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসে বলতে আমরা কি বুঝতে পারছি? প্রতিটি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসে বলতে আমরা বুঝতে পারছি একটি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসে। তাই আমরা লিখব পৃষ্ঠা নাম্বার দিচ্ছি, একটি বেঞ্চে শিক্ষার্থী একটি বেঞ্চে শিক্ষার্থী বসে তিনজন। সুতরাং একটি বেঞ্চে যদি 3 জন শিক্ষার্থী বসে, 4টি বেঞ্চে আরো বেশি সংখ্যক শিক্ষার্থী বসবে, তাহলে আমরা এখানে কি লিখবো? 3 গুণ 4 জন, আমরা এখানে সমান চিহ্ন দেব। ছাত্ররা, আমি এখানে রাগ করে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা রাগ করতেও পারো নাও করতে পারো, না করলেও সমস্যা নেই, কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে রাগ করে দেখাচ্ছি। 4 গুণ 3 সমান 12, আমরা সবাই জানি, আমি এখানে 12 বসাচ্ছি, সমান 12 জন। একটি বেঞ্চে শিক্ষার্থী বসে 3 জন, সুতরাং 4টি বেঞ্চে শিক্ষার্থী বসে 3 গুণ 4 সমান 12। উত্তর উত্তর 12 জন। আমি আশা করছি ছাত্ররা, তোমরা সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে আমরা চলো পরের অঙ্কে চলে যাই। আমাদের পরের অঙ্কটি 41 পৃষ্ঠার, তোমরা সবাই 41 পৃষ্ঠা বের করো। 41 পৃষ্ঠায় অঙ্কটি দেখো, একজন দোকানদার 4টি থালার প্রত্যেকটিতে 5টি করে টমেটো রেখেছেন, একত্রে কতগুলো টমেটো আছে? 4টি থালার প্রত্যেকটিতে একটি করে বলতে আমরা বুঝতে পারছি একটি থালায় টমেটো রাখা হয়েছে 5টি। একটি থালায় টমেটো রাখা হয়েছে 5টি। দেখো দেখছি, একটি থালায় টমেটো দেখেছে 5টি। সুতরাং 4টি থালায় সুতরাং
চারটি থালায় টমেটো, পাঁচ গুণ চার, চার পাঁচে বিশ, আমরা কি লিখবো এখানে, চার পাঁচে বিশ সমান বিশ, আমি এখানে বিশ লিখছি সমান বিশ টি। উত্তর বিশ টি, উত্তর একটি থালায় টমেটো রেখেছেন পাঁচটি, সুতরাং চারটি থালায় টমেটো রেখেছে পাঁচটি সমান বিশটি। তাহলে একত্রে কতগুলো টমেটো আছে? একত্রে বিশটি টমেটো আছে, বিশটি টমেটো। আবারও দেখো, একটি থালায় টমেটো রেখেছেন পাঁচটি, সুতরাং চারটি থালায় টমেটো রেখেছে পাঁচ গুণ চারটি সমান বিশটি। আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা পরের অঙ্কে চলে যাই। এর পরের অঙ্কটি 42 পৃষ্ঠা থেকে, সবাই 42 পৃষ্ঠা বের করো তোমরা ছাত্ররা। ছয়টি থালার প্রত্যেকটিতে পাঁচটি করে লিচু আছে, একত্রে কতগুলো লিচু আছে? অর্থাৎ একটি থালায় পাঁচটি লিচু আছে, ছয়টি থালার প্রত্যেকটিতে পাঁচটি করে লিচু আছে, কথাটির অর্থ হচ্ছে একটি থালায় পাঁচটি লিচু আছে। সুতরাং আমাদের ছয়টি থালায় কতগুলো লিচু আছে সেটি আমাদের বের করতে হবে। আমি দেখো অঙ্কটি বলছি, একটি থালায় লিচু আছে, একটি থালায় লিচু আছে, একটি থালায় লিচু আছে পাঁচটি, সুতরাং একটি থালায় লিচু আছে পাঁচটি, সুতরাং ছয়টি থালায় আমাদের বের করতে বলা হয়েছে ছয়টি থালায় কয়টি লিচু আছে। আমরা লিখবো একটি থালায় লিচু আছে পাঁচটি, সুতরাং ছয়টি থালায়। ছাত্ররা আমি এখানে কমা দিচ্ছি, তোমরা চাইলে কমা না দিয়ে পড়লে পুরো সংখ্যাটাও লিখতে পারো। ছয়টি থালায় লিচু আছে পাঁচ গুণ ছয়, একটি থালায় যদি ছয়টি লিচু থাকে, সরি পাঁচটি লিচু থাকে, সুতরাং ছয়টি থালায় আরো বেশি সংখ্যক লিচু থাকবে, তাই আমরা গুণ করব, রাগ করব আমরা। দেখো পাঁচকে ছয় দিয়ে গুণ করছি, পাঁচ গুণ ছয় সমান ত্রিশ, পাঁচ ছয়ে ত্রিশ, আমি এখানে ত্রিশ বসাবো, পাঁচ ছয়ে ত্রিশ। আবার দেখো অঙ্কটি, একটি থালায় লিচু আছে পাঁচটি, সুতরাং ছয়টি থালায় লিচু আছে পাঁচ গুণ ছয় সমান ত্রিশটি। তাহলে একত্রে কতগুলো লিচু আছে তা আমরা পেয়ে গেছি, একত্রে 30টি লিচু আছে। উত্তরে শুধুমাত্র আমরা 30টি লিচু লিখব, উত্তর 30টি।
আশা করছি তোমরা এই অঙ্কটিও সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। এর পরের অঙ্কটি 44 পৃষ্ঠার থেকে নেওয়া। দেখো প্রশ্নে কি বলেছে, লীলা প্রতিদিন একটি বইয়ের 2 পৃষ্ঠা করে পড়ে, সে 6 দিনে কত পৃষ্ঠা পড়বে? লীলা প্রতিদিন একটি বইয়ের 2 পৃষ্ঠা পড়ে, সে 6 দিনে কত পৃষ্ঠা পড়বে? লীলা এক প্রতিদিন বলতে আমরা কি বুঝতে পারছি? প্রতিদিন বলতে আমরা বুঝতে পারছি এখানে একদিন বোঝানো হয়েছে। তাহলে লীলা একদিনে পড়ছে বইয়ের 2 পৃষ্ঠা, সুতরাং লীলা 6 দিনে পড়বে কত পৃষ্ঠা? 6 দিনে কত পৃষ্ঠা পড়বে সেটি বের করতে হলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে চলো আমরা গুণ করি। মিনা মিনা একদিন মিনা একদিন পরে বইয়ের 2 পৃষ্ঠা। ছাত্ররা মিনা একদিন পরে বইয়ের 2 পৃষ্ঠা, সুতরাং সে 6 দিনে 6 দিনে কত পৃষ্ঠা পড়বে? সুতরাং সে 6 দিনে কত পৃষ্ঠা পড়বে সেটি বের করতে আমাদের গুণ করতে হবে, আগের অঙ্কগুলোর মতোই গুণ করতে হবে। সুতরাং সে 6 দিনে পড়ে 6 × 2 = 12। আমি এখানে 12 লিখছি। 6 × 2 = 12। আমি এখানে 12 লিখব। 12 আবারও দেখো, মিনা একদিন পরে বইয়ের 2 পৃষ্ঠা, সুতরাং সে 6 দিন পরে বইয়ের 2 × 6 পৃষ্ঠা সমান 12 পৃষ্ঠা। আমরা তাহলে পেয়ে গেছি সে 6 দিনে কত পৃষ্ঠা পড়বে, সে 6 দিনে 12 পৃষ্ঠা পড়বে। আমরা তাহলে উত্তর লিখি, উত্তর চলে যাই। তোমরা সবাই 47 পৃষ্ঠা বের করো। ৪৭ পৃষ্ঠায় প্রশ্নটি দেখো, একটি রিক্সায়
তিনটি চাকা আছে, পাঁচটি রিকশায় একত্রে কয়টি চাকা রয়েছে? একটি রিকশায় তিনটি চাকা আছে, পাঁচটি রিকশায় একত্রে কয়টি চাকা রয়েছে? একটি রিকশায় যদি তিনটি চাকা থাকে তাহলে পাঁচটি রিকশায় আরো বেশি চাকা থাকবে, তাই নয় কি? তাহলে আমরা কিভাবে করব? একটি রিকশায় চাকা রয়েছে তিনটি, একটি রিকশায় আছে, একটি রিকশায় চাকা আছে তিনটি, সুতরাং একটি রিকশায় তিনটি চাকা আছে, সুতরাং পাঁচটি রিকশায় চাকা আছে। একটি রিকশায় যদি তিনটি চাকা থাকে পাঁচটি রিকশায় কয়টি চাকা থাকবে? আর বেশি সংখ্যক চাকা থাকবে, অর্থাৎ আমরা 3 কে 5 দিয়ে গুণ করবো, গুণ করে যেটা পাবো সেটি হচ্ছে 5টি রিকশায় যে কয়টি চাকা থাকবে, 5 × 3 = 15। আমরা এটা আগে রাফ করে দেখাই, 3 × 5 = 15। আবার দেখো, একটি রিকশায় চাকা আছে 3টি, সুতরাং 5টি রিকশায় চাকা আছে, 3 × 5 = 15টি। আমরা অঙ্কটি পেয়ে গেছি, 5টি রিকশায় কতটি চাকা আছে উত্তর লিখবো। উত্তর ছাত্ররা, আমি আশা করছি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা এর পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটিও 47 পৃষ্ঠার প্রশ্নটি দেখো, একটি থালায় 3টি পেয়ারা সাজানো যায়, 4টি থালা সাজাতে কয়টি পেয়ারা প্রয়োজন? একটি থালায় 3টি পেয়ারা সাজানো যায়, সুতরাং 4টি থালা সাজাতে কয়টি পেয়ারা প্রয়োজন? তা আমরা কি লিখবো? একটি থালায় 3 থালা, একটি থালা সাজাতে পেয়ারা প্রয়োজন 3টি, একটি থালা সাজাতে পেয়ারা প্রয়োজন 3টি। দেখো ছাত্ররা, একটি থালা সাজাতে পেয়ারা প্রয়োজন 3টি, সুতরাং 4টি থালা সাজাতে আরো বেশি সংখ্যক পেয়ারা প্রয়োজন হবে। তাহলে আমরা কি করব? গুণ করব, সুতরাং 4টি থালা সাজাতে পেয়ারা প্রয়োজন 3 × 4টি সমান ছিল দিয়েছি, 3 × 4 = কত? তো আমরা এখানে রাফ করে বের করবো,
করছি আমরা। তিন গুণ চার, এটা সবাই জানি তিন গুণ চার সমান বারো, আমি এখানে বারো বসাচ্ছি। তিন গুণ চার সমান বারো, বারো ছাত্ররা আবার দেখো, একটি থালায় তিনটি পেয়ারও সাজানো যায়, চারটি থালা সাজাতে কয়টি পেয়ারা প্রয়োজন? আমি অঙ্কটা কিভাবে করেছি, একটি থালা সাজাতে পেয়ারা প্রয়োজন তিনটি, সুতরাং চারটি থালা সাজাতে পেয়ারা প্রয়োজন তিন গুণ চার সমান বারোটি। তাহলে চারটি থালা সাজাতে কয়টি পেয়ারা প্রয়োজন আমরা পেয়ে গেছি, চারটি থালা সাজাতে বারোটি পেয়ারা প্রয়োজন। উত্তর লিখবো আমরা, উত্তর বারোটি পেয়ারা। আবারও ছাত্র দেখো, একটি থালা সাজাতে পেয়ারা প্রয়োজন তিনটি, সুতরাং চারটি থালা সাজাতে পেয়ারা প্রয়োজন তিন গুণ চার সমান বারোটি। উত্তর বারোটি পেয়ারা। ছাত্ররা আমি তোমাদের আজকে ছয়টি অঙ্ক করিয়েছি এবং আমি আশা করছি এই ছয়টি অঙ্কে তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে অনুশীলন করবে, আর এই ছয়টি অঙ্কই আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে আজকে দিচ্ছি। স্কুল যখন খুলবে আজকের তারিখ অনুসারে, আজকের তারিখ দিয়ে তোমাদের যে হোমওয়ার্ক খাতা, সেই হোমওয়ার্ক খাতা তোমরা অঙ্কগুলো ছয়টি অঙ্ক করে রাখবে, আর যখন স্কুল খুলবে আমি তোমাদের এই অঙ্কগুলো দেখবো, চেক করবো। আজ তাহলে ছাত্ররা এটুকুই, আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আজকে।